कत खेलना आनलो कत जामा आनलो एखन एकबार गिये नयना दीदुनके थैंक यू बोले आसि बोलो मा নতুন জামাগুলো সব প্যাকেটের মধ্যে রেখে দি বাবা নালে নষ্ট হয়ে যাবে মা জানো তো এই জামাগুলো সব সময় পরবো না কোথাও গেলে পরবো কি ভালো জামা বলো তুমি বলেছিলা মামা আমার বাইরে পরার কোনো জামা নেই ভালো ঠাকুর ঠিক শুনতে পেল দেখলে দিদুনের হাত দিয়ে কত নতুন জামা পাঠিয়ে দিল
ঘুম ভেঙেছে? আজকে না তোর সবচেয়ে প্রিয় খাবারটা বানাচ্ছি, কি বলতো? চাউমিন। জাজু চোখ মুখে জল দিয়ে তো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। ঝুমুর, ঝুমুর কোথায় যাচ্ছিস? কালকে ওই দিদা গিফটটা দিয়েছিল না, সারপ্রাইজ গিফটটা, তার জন্য থ্যাংকু বলা হয়নি, সেই জন্য এক্ষুনি বলে চলে আসছি। ঝুমুর শোন, ঝুমুর যাস না। সুরেখা, সুরেখা আমায় ডাকছেন? হ্যাঁ বলছি, ওই সকালে বাসি কাপড় জামা ছেড়ে স্নান টান করো তো, নাকি ওই বাসি কাপড় চোপড়ে এটা সেটা ছোঁয়াছুঁই করো? না না মা, আমাকে বৌদিমা মেরে ফেলবে, আমি তো সকালবেলায় উঠেই আগে স্নান করে নিই, ওই হিসেলে ঢুকতে হয় যে, ঠাকুরের হাতে পাতে একটু কাজ করি। তা বেশ, এটা করে কটা ফুল এনে দাও তো বাগান থেকে, আমি পুজোয় বসবো। আচ্ছা মা, আমাকে দিন না, তাড়াতাড়ি এসো, আমি আবার ঠাকুরের আসনে জল লাগিয়ে মুখে কিছু তুলি না। না না মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। পুষ্টা কতদিন চালাবে কে জানে, খালি চেপটা কথা। আমি চট করে ঠাকুরকে আগে জল খাবারটা বানাতে বলে আসি। জন্য সারপ্রাইজ এনে দিয়েছে, আমি দিদুনের পূজোর জন্য ফুল তুলে নিয়ে আসি, তাহলে দিদুন খুব খুশি হবে, এতেই আমার থ্যাংক ইউ বলা হয়ে যাবে। সবার দেশে যাওয়া আছে, ছুটি আছে, একা আমি খেটে মরবো, সব ছেড়ে ছেড়ে যেদিন পালাবো। এ কি, এখানেই তো রেখে গেলাম সাজিটা। কালকে দিদা আমার জন্য নতুন জামা দিয়েছে, আর আমি যদি দিদাকে এই ফুলগুলো দিই তাহলে দিদা খুশি হয়ে আমাকে খুব আদর করবে। বাড়ির কাজের মেয়েগুলো হয়েছে এক একটা ফাঁকিবাজ, কটা ফুল আনতে যে এত সময় লাগে, হয়তো ভুলেই গেছে। দিদা পূজার ফুল এনেছি, সুরেখা সুরেখা সুরেখা, সকাল থেকে কি আর তো কাজ ব্যস্ত, যে ফুলের সাজিটা নিজে হাতে নিয়ে আসতে পারলে না? সকাল থেকে জামা ছেড়েছে কিনা ঠিক নেই, আর ওর হাত দিয়ে ঠাকুরের পূজোর ফুলগুলো পাঠাতে হলো? আমি তো সাজিটা খুঁজে পাচ্ছিলাম না, ও যে কখন এসে নিয়ে গিয়ে ফুল তুলে এনেছে আমি জানতেও পারিনি। চুপ, কোনো কৈফিয়ত চাই না, এই দে দে বলছে। চল অস্তুর দেখাচ্ছি মজা, হয় চুপ করে দাঁড়া। এই তুই কি ভেবেছিস রে, হ্যাঁ
তুই সারা দিন আনা চেষ্টা করে বেড়াবি আর তোর জন্য আমি ঝাড় খাবো কি করলাম আমি আমার বকছো কেন আমি তো দিদার জন্য ফুল তুলে এনেছি আবার মুখে মুখে কথা হ্যাঁ দিদিনের পূজার ফুল আনতে গিয়েছিলাম এ কে তোকে মাথা দিয়ে দিয়েছিল রে পূজার ফুল আনতে হ্যাঁ ওই বুড়িটার সামনে খুব ভালো মনে সাজার চেষ্টা না বারে দিদা কালকে আমার জন্য সারপ্রাইজ গিফট আনলো আমি দিদাকে থ্যাংক ইউ বলবো বলে এই ফুলগুলো তুলে নিয়ে গেছিলাম এই দেখো এই সুন্দর জামাটা দিদা আমাকে কিনে দিয়েছে কিনে এনেছে না হাতি সাত পুরনো এক জামা নয় নামা পরে পরে দফা গয়া করে দিয়েছে জামাটার ওকে নাকি কিনে এনে দিয়েছে তোকে মুরগি বানিয়েছে বুঝলি মুরগি মুরগি বানিয়েছে মানে তোকে বোকা বানিয়েছে এই তুই কি রে এই জামাটা দেখে বুঝতে পারছিস না এটা নতুন না পুরনো গায়ে তো দিয়ে দিয়েছিস পুরনো জামা পুরনো জামা হলে তো ছেঁড়া থাকতো ছিল হয়তো তোর মা সেলাই করে দিয়েছে তোদের তো জামা হলেই হলো তাতে সেটা নতুন হোক আর পুরনো ওই বুড়ি নাকি নতুন জামা কিনে দিয়েছে শোনো নয়না আমার ভালো বন্ধু ও আমাকে পুরনো জামা পুরনো পুতুল দেবে না কিছুতেই না কেন দেবে না শুনি হ্যাঁ তুই বুঝি নয় না মা সমান ওরা এই বাড়ির মালিক আর তুই এই বাড়ির কাজের লোকের মেয়ে কাজের লোকেরা মালিকের দয়াতেই বেঁচে থাকে ছেঁড়া ফাটা যা পড়তে দেবে তাই পড়তে হবে এই মাথা নাচছিস কি আমার কথা বুঝি বিশ্বাস হচ্ছে না যা না যা তোর প্রিয় বন্ধুকে গিয়ে জিজ্ঞেস কর এটা নতুন জামাটা পুরো না এতক্ষণ তো আমি তোমার জন্য ওয়েট করছিলাম এসো এই দেখো এটা মলে গিয়ে কিনেছিলাম কিনে এনেছে না হাতি সাত পুরনো এক জামা নয় নামা পরে পরে দফা গয়া করে দিয়েছে জামাটার ওকে নাকি কিনে এনে দিয়েছে তোকে মুরগি বানিয়েছে বুঝলি মুরগি কি হলো জুমুর কালকে তুমি যে জামাগুলো দিলে ওই জামাগুলো তোমার দিদা মল থেকে আনেনি ও ওই জামাগুলো ওগুলো তো মল থেকে কেনা নয় তাহলে ওই জামাগুলো কি পুরনো জামা হ্যাঁ তো পুরনো জামা তো আর এই পুতুলগুলো ওগুলো তো পুরনো সব দিদুনকে মলে গিয়ে বললাম যে ঝুমুরের সারপ্রাইজ গিফটটা কিনতে দিদুন বলল যে বাড়িতে রাখা আছে সুরেখা কোথায় তুমি হ্যাঁ আমার ডাকছিলেন না ডাকলে কি আর তুমি আসতে মা কটা বাজে সে খেয়াল আছে এই সময় আমি এক গ্লাস ঘোল খাই সেটা ভুলে গেছো আমি এক্ষুনি নিয়ে আসছি মা শোনো ঘোলটা কিন্তু তুমি বানিও অন্য কাউকে দিয়ে দায় সেরো না ঠিক আছে আর শোনো ঘোলের মধ্যে নুন মিশিয়ে দিও না ডাক্তার আমায় নুন খেতে নিষেধ করেছেন ঠিক আছে মা এই কি ব্যাপার বলো তো তোমার তোমাকে কি ডেকে ডেকে কাজ করাতে হবে নাকি নয় নামার কাজকর্ম ছাড়া বাকি সময়টা তোমার আমাকে এখানে সাহায্য করার কথা ঘোলের মধ্যে নুন মিশিয়ে দিও না ডাক্তার আমায় নুন খেতে নিষেধ করেছেন একটা কাজ করো তো ওখান থেকে একটা গ্লাস নিয়ে এসো
এই ঘোলটা গ্লাসের মধ্যে ঢেলে বোদিমার মাকে দিয়ে এসো। মা, আপনার ঘোল। তুমি, তোমায় কে আনতে বললো? সুরেখা কোথায়? সুরেখা দিই তো আমাকে পাঠিয়েছে। রাখো। এটা কি কি হচ্ছে? আবার জিজ্ঞেস করা হচ্ছে? আমার নুন খাওয়া বারণ, তা সত্ত্বেও এক গাদা নুন দিয়েছে আমাকে মারবার জন্যে। কিন্তু আমি তো আমার মুখে মুখে কথা হচ্ছে, বেরো বেরো এখান থেকে বেরো। কি হচ্ছে মা? আমি তোমাকে বলেছিলাম না আমার ঘোলে নুন দেবে না, আমার নুন খাওয়া বারণ। আমি তো সে কথা শ্যামলীকে বলে দিয়েছিলাম। শ্যামলীকে বানাতে দিলে কেন? আমি তো তোমাকে বারবার বলে দিয়েছিলাম যে ঘোলটা তুমি বানাবে। আমি তো বানাচ্ছিলাম মা, কিন্তু শ্যামলী ছো মেরে আমার হাত থেকে গ্লাসটা কেড়ে নিল। আমি বললাম যে মা আমাকে বানাতে বলেছে, তো বলল যে বুড়িটার কাছে একটু ভালো সাজতে হবে, যদি একটু বকশিস টকশিস পাওয়া যায়। কি? আমি না মা, আমি না, ওই ওই শ্যামলী বললো। আমি তাও বললাম যে বানাচ্ছ বানাও, কিন্তু নুন যেন দিও না, মায়ের নুন খায় একদম বারণ। তার মানে ইচ্ছে করে বেশি করে নুন মিশিয়েছে আমার ক্ষতি করার জন্যে। ওকে ওকে আমি এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কিন্তু ওই বাচ্চা মেয়েটার জন্যে। আসলে আমার নয়না দিদি ভাইয়ের সঙ্গে খেলার কেউ নেই তো। আমার 5টা মিনিট সময় দিন মা, আমি এক্ষুনি আপনাকে ঘোল এনে দিচ্ছি। একটা কথা আপনাকে বলতে খুব ইচ্ছে করছে মা, কিন্তু যদি আপনি কিছু মনে করেন। থাক, আর ভালো মানুষ করে দরকার নেই, যা বলবার বলে ফেলো। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা কর। ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার ঘোলটা বানিয়ে আনছি। চালটা যদি ঠিকঠাক ফলে তবে শ্যামলী আর ওর মেয়েকে এ বাড়ি থেকে তাড়াতে আমায় বেগ পেতে হবে না। ঝুমুর কখন এলি? আবার জামাগুলো গোছাচ্ছিস কেন? কিরে, আমার কথা জবাব দিচ্ছিস না যে? কি হয়েছে ঝুমুর, তোর চোখে জল কেন? কি হয়েছে রে মা, কেউ কিছু বলেছে তোকে? তাহলে তুই কাঁদছিস কেন? জানো মা, এই জামাগুলো না সব পুরনো, নয়না দিদা আমাকে মিথ্যে কথা বলল কেন মা? সবাই তো আমাকে পুরনো জামাই দেয়, নয়না দিদিও পুরনো জামাই দিল কেন? Thank you.
রাস্তাঘাটে অচেনা অজানা লোকের সাথে কখনো কথা বলবি না, কিছু দিলেও নিবি না। তোমরাও এটা মেনে চলো কিন্তু।